141 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে জলঙ্গি নদিয়া সীমান্তের বাউশমারি বিওপি এলাকায় আজাদ লাইব্রেরির শুভ উদ্বোধন হল। মঙ্গলবার দুপুরে ফিতে কেটে আজাদ লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন 141 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের বহরমপুর হেডকোয়ার্টার ডিআইজি আর কে মিশ্রা। এছাড়াও উপস্থিত ছিলেন 141 নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট এনএস রাউতেলা সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রীদের জন্য আজাদ লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়। এই লাইব্রেরিতে গিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবে। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির বইয়ের সমাহার থাকছে আজাদ লাইব্রেরিতে। এছাড়াও সীমান্তরক্ষী বাহিনীতে কিভাবে নিযুক্ত হওয়া যায় সেই সংক্রান্ত বই থাকছে এই লাইব্রেরিতে। সীমান্তবর্তী গ্রামের অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং অনেকেই চোরা চালানের সঙ্গে যুক্ত হয়। সেই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে চাকরিতে নিয়োগ হতে পারেন তার জন্য এই লাইব্রেরির শুভ উদ্বোধন করা হলো। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ক্যাম্পে ছাত্রছাত্রীদের সুবিধার্থে লাইব্রেরির শুভ উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই উদ্যোগে বিএসএফকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেনাতে যোগ দেয়া এই জিনিসটা কিন্তু আমাদের হার কমে গেছে। আমরা ম্যাক্সিমামটাই খুঁজে পাই স্কুল টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনার জন্য কিন্তু আমরা লোক পাই না। আর সেই সেনারাই কিন্তু আমাদের বাঁচাচ্ছে সবসময়। এটা একটা বড় উদ্যোগ এদের। এরা যদি এই লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে তাদের মনের পরিবর্তন ঘটে, তারাও যেন একদিন এরকম বড় বড় সেনা নায়ক হয়ে উঠতে পারে। আমি তো কোচবিএসএফ এর মানুষ, সীমান্তের মধ্যে 33 সাল থেকে কাজ করছি। আমার তো একটা হোম আছে, ঘর আছে, বাড়ি আছে, দুটোগুলো চেষ্টা করবে, দুটোগুলো শিখবে, এখানে এখানে ফ্যাসিলিটি থাকবে।